ব্যাপার তো আছেই, সবাই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। কাকে যে জিজ্ঞেস করি, কেউ তো আমায় ঠিকভাবে বলবে না। হ্যাঁ, লগ না, ওই মালির মেয়েটা আমায় কিছুতেই এড়াতে পারবে না। ওর সাথেই একবার দেখা করতে হবে। যাই। কি করতে যাচ্ছিলিস তুই জানিস? আমি তো কিছু বলিনি গো। আরে বাবা, তুই ওর সামনে গেছিলি কেন? কে বলেছিল তোকে ওর সামনে যেতে? ও মা, লাট সাহেব এসেছে আর আমি একবার দেখা করতে যাব না? না, প্রয়োজন ছাড়া তুই এই ঘর থেকে বেরোবি না। জানো কুন্তলা, লগ্না আমাদের ভারী ভালো মেয়ে, সব কথা শোনে, তাই না? দেখ, তুই যে দাদু ভাইয়ের ভালোর জন্য এত কিছু করলি, তো সেই ভালোটার দিকে তো সব সময় নজর রাখতে হবে, তাই না? ভাব, একবার যদি দাদু ভাই সমস্ত বিষয়টা জানতে পেরে যায়, তখন যদি দাদু ভাই চেঁচামেচি করে, রাগারাগি করে, বলা যায় না, রাগারাগি করে আবার যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন? আর মা, শুধু কি তাই নাকি? আচ্ছা, এই সবের মধ্যে তো ছেলেটার আবার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে, তাই না? ও মা গো, একবার ভাব তো লগ্না, যে ক্ষতি আটকানোর জন্য তুই এত কিছু করলি, সেই ক্ষতির মুখে আবার ঠেলে দিবি তুই তোর লাট সাহেবকে? আমি কি করব? লাট সাহেব জানতে চাইলে আমি কি বলবো? কিচ্ছু বলবি না, চুপটি করে থাকবি, প্রয়োজন হলে এড়িয়ে যাবি। মোট কথা, দাদু ভাই যেন কিচ্ছু না জানতে পারে, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা বললাম, দরকার ছাড়া এ ঘর থেকে মোটে বেরোবি না। আমি এখন ওদিকে যাই, তোর ভালো জেঠু আসবে, তার সব ব্যবস্থা করতে হবে, বুঝলি? এসো কুন্তলা। হ্যাঁ মা, চলুন। মনে থাকে যেন কথাগুলো। কি করে এড়িয়ে যাব? লাট সাহেব যখন আমাকে একবার জিজ্ঞাসা করেছে, তাহলে আবার করবে, তখন আমি কি বলে এড়াবো? তার থেকে একটা কাজ করি, সিঁদুরটাই তুলে ফেলি। লাট সাহেব জিজ্ঞাসা করলে বলবো যে গো অ্যাজ ইউ লাইক ইট এর জন্য সেজেছিলাম, যাওয়া হয়নি। হ্যাঁ, তাই করি। আর এই শাড়ি গয়না এগুলোও খুলে ফেলি। সূর্যদেব সিঁদুর পরিয়ে দেয়, তাহলে তাহলে কিন্তু সূর্যদেব জীবনে বেঁচে যাবে। সিঁদুর তোলার আগে একবার গুরুদেবকে জিজ্ঞাসা করে নি। দেখুন, আমার খুবই পরিচিত পেশেন্ট। আপনি কেন বাজে কথা বলছেন? আগের বার তো আপনি যে নার্সকে পাঠিয়েছিলেন, সে তো খালি পড়ে পড়ে ঘুমাতো। না না, এবার কিন্তু সেরকম হলে হবে না। খুবই কর্তব্যপরায়ণ একজন নার্স চাই আমার, যে কিনা খুব সিরিয়াস হবে এবং খুব আবেগপ্রবণ হবে, এমন একজনকে চাই। রিয়েলি আই নিড সামওয়ান লাইক দ্যাট। আসবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, দয়া করে একটু তাড়াতাড়ি পাঠান, প্লিজ। আসুন। আপনি নার্স পাঠাতে বলেছিলেন, আমাকে পাঠিয়েছে। আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ। না না, তা কি করে হয়, আমি তো এইমাত্র ফোন করলাম, দাসবাবু তো বললেন যে একটু সময় লাগবে পাঠাতে, আর আপনি বলছেন না আপনাকে পাঠিয়েছে। আচ্ছা, আপনি কে বলুন তো? আমার নাম অবন্তিকা। আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ আমাকে কাজটা দিন। আসলে ডাক্তারবাবু, মানে আমার স্বামীকে আসলে আমি উদ্ধার করতে হবে। এই কাজটা না হলে
সেই কাজটা আমি করতে পারবো না। স্বামীকে উদ্ধার করতে হবে। হ্যাঁ ওই আর কি, আসলে আমার স্বামীর কিছু ঋণ থেকে উদ্ধার হওয়ার আছে, তো আমি না করলে সে ঋণ থেকে আমার স্বামী কি করে উদ্ধার হবে বলুন। মানে আমি মানে আমি আপনাকে অনুরোধ করছি আর কি। ডাক্তারবাবু আসবো? ওদের পেশেন্টের বাড়ির লোক এসেছে, আপনি প্লিজ আমার কথা বলবেন, প্লিজ ডাক্তারবাবু আপনি আপনি কাজটা আমাকে দিন। না না তা হয় না, চন্দ্রকলা দেবীর বাড়িতে আমি বিশ্বস্ত লোক ছাড়া পাঠাতে পারবো না। আপনি আমার চোখের দিকে তাকান, তাহলেই আপনি বুঝতে পারবেন আমার থেকে বিশ্বস্ত আর কেউ হতেই পারে না। এসব আপনি কি যাতা বলছেন বলুন তো, চোখ দেখে কি? আপনি আমাকেই পাঠাবেন ওই বাড়িতে? পাঠাবো। আসুন আসুন। রুদ্রবাবু এই হলো অবন্তিকা। নমস্কার। নমস্কার। খুব ভালো নার্স, আপনি ইন্দ্রবাবুর জন্য ওনাকেই নিয়ে যান। বেশ তাহলে আপনি ওই প্রেসক্রিপশনটা লিখে দিন, আমাদের তো বেরোতে হবে। এক মিনিট। বলছিলাম ওই ওই ঘুমের ওষুধের যে ইঞ্জেকশনের কথাটা আপনি আমাকে বলছিলেন না, ওটা ওটা আমাকে একটু দেখিয়ে দেবেন তো। বেশ আসি তাহলে। হ্যাঁ অসুবিধা হলে জানাবো আপনাকে। এখানেও তো নেই লগ্না। লগ্না লগ্না থাকার কথা, ওর কোথায় গেল? লাট সাহেব জানতে চাইলে আমি কি বলবো বলে দাও আমাকে, বলো। লাট সাহেবকে যে আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না। সত্যি কথাটা বলতে তোমাকে কেউ মানা করেছে লোকটা? কিচ্ছু বলবি না, চুপটি করে থাকবি, প্রয়োজন হলে এড়িয়ে যাবি। মোট কথা দাদু ভাই যেন কিচ্ছু না জানতে পারে, ঠিক আছে? কি করে লকডা তুই চুপ করে গেলে কেন বলো, তোমাকে কেউ বারণ করেছে? তুমি তো বলেছিলে যে সিঁদুর লাগালে লাট সাহেব ভালো হয়ে যাবে। কেন হয়নি কি? হয়েছে তো, হয়েছে বলেই তো বাড়ি চলে এসেছে, কিন্তু তাই বলে এখনো সিঁদুর পরে থাকতে হবে? আমি তোমাকে আগেও বলেছিলাম না যে তোমার এই সিঁদুর সূর্যদেবকে রক্ষা করবে, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? জানি না, বলতে পারবো না। লগ্না মা, তোমার এই সিঁথির সিঁদুরের জন্যই সূর্যদেব ভালো হয়েছে। আর মনে রেখো, তোমার এই সিঁথিতে যতক্ষণ ওই সিঁদুর থাকবে ততক্ষণ সূর্যদেব ভালো থাকবে। মানি না, মানি না আমি এ কথা, মানি না এখন। আজই তো যখন শুনলাম যে লাট সাহেবকে কেউ তুলে নিয়ে গেছে, তখন আমার মনে হলো যে যদি তোমার কথাই সত্যি হয় তাই তো আমি এত এত সিঁদুর পরলাম,
যাতে লাট সাহেবের কোনো বিপদ না হয়। কিন্তু আসলে তো লাট সাহেব কোনো বিপদেই পড়েনি। তার মানে এই দাঁড়ালো যে আমি সিঁদুর পড়েছি বলে লাট সাহেব বাঁচেনি। আমি সিঁদুর না পড়লেও লাট সাহেব ওইভাবেই বাড়ি আসতো, তাই না? তাহলে সিঁদুর মেখেই বা কি লাভ হচ্ছে? আর সিঁদুর